আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি অ্যাডভার্টাইজিং ব্যাজ। এই ধরনের ব্যাজ কীভাবে তৈরি করা যায় এবার তা দেখব। এজন্য প্রথমে ফাইল থেকে নিউতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চেপে আমরা নিউ ডকুমেন্টের এখানে আমরা ওয়াইড দিয়ে দেবো 500 পিক্সেলস, হাইট আমরা 300 পিক্সেলস দিয়ে, রেজুলেশন 72, কালার মোড RGB কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট রেখে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমরা এখানে নতুন একটি লেয়ার তৈরি করে নিব। এই জন্য আমরা এখানে নিচে ডান পাশে নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ লেয়ার, আমরা এখানে ক্লিক করব। করলে এখানে দেখতে পাচ্ছি নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা আমাদের টুলবারের যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি দেখতে পাচ্ছি, আমরা এই রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেক্ট করে আমরা আমাদের ক্যানভাসের উপরের অর্ধেক অংশ আমরা এভাবে সিলেক্ট করব। উপরের অর্ধেক অংশ সিলেক্ট করে আমাদের যে ফোরগ্রাউন্ড যে কালার বক্স দেখতে পাচ্ছি, আমরা এই ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে একটি ক্লিক করব। করলে আমরা কালার পিকার দেখতে পাচ্ছি, আমরা কালার পিকারের এখানে একটি কালার কোড লিখে দিব, A1CA04, A1CA04 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে আমাদের টুলবারের যে গ্রেডিয়েন্ট টুলটি আমরা দেখতে পাচ্ছি, এই গ্রেডিয়েন্ট টুলের উপরে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পেইন্ট বাকেট টুল। এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের ক্যানভাসের সিলেকশন এরিয়ার মধ্যে, অর্থাৎ যে এরিয়াটি সিলেক্ট হয়ে আছে এই সিলেক্ট এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটি একটি কালারে ফিল হয়েছে। এবার আমরা আমাদের লেয়ার ওয়ানের উপরে আমরা মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনসে। আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডোটি সিলেক্ট করব, এখানে ক্লিক করলে এটি সিলেক্ট হবে। করে আমরা এখানে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই রেখে এখানে কালার বক্সে সেট কালার অফ শ্যাডো এটি ব্ল্যাক রেখে অপাসিটি আমরা কমিয়ে দিব, অপাসিটি 10 করে দিব, এবং এখানে অ্যাঙ্গেল 120 রেখে ডিস্টেন্স 5, স্প্রেড 0, সাইজ আমরা 24 করে দিব। করে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে, নিচে দেখতে পাচ্ছি বাম পাশে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেটি সিলেক্ট করব। করে এখানে আমরা ব্লেন্ড মোড এটিকে আমরা ওভারলে সিলেক্ট করে দিব, ওভারলে সিলেক্ট করে এখানে অপাসিটি আমরা 66 করে দিব। করে আমরা এই গ্রেডিয়েন্ট বক্সের পাশে যে রিভার্স দেখতে পাচ্ছি এটির পাশে যে ছোট সাদা বক্সটি দেখতে পাচ্ছি, এখানে যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এখানে একটি ক্লিক করে আমরা টিক চিহ্নটি দিয়ে দিব, অর্থাৎ রিভার্স করে দিব। করে এখানে স্টাইল লিনিয়ার রেখে অ্যাঙ্গেল 90, স্কেল 100 রেখে আমরা নিচে চলে যাব স্ট্রোকতে, স্ট্রোকে আমরা স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে আমরা স্ট্রোক সাইজ এখানে 5 করে দেব। করে পজিশন আউটসাইড ব্লেন্ড মোড নর্মাল, অপাসিটি 100 রেখে এখানে ফিল টাইপ কালার রেখে এখানে যে কালারের রেড কালার বক্স দেখতে পাচ্ছি এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। কালার পিকারে এখানে আমরা সাদা কালার কোড অর্থাৎ 6টি F লিখে দিব, 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে চলে আসব। এবার আমাদের যে এরিয়াটি সিলেক্ট হয়ে আছে এই সিলেকশনটিকে দূর করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি চাপবো, ডি ফর ডল, আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা যে কাজটি করব, আমরা আবারও নতুন একটি লেয়ার তৈরি করে নেব। আমরা ডান পাশে নিচের এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করে নতুন একটি লেয়ার তৈরি করে আমাদের টুলবারের যে রেক্টেঙ্গুলার মার্কি টুলটি আছে এটির উপর মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি ইলেপটিক্যাল মার্কি টুল। আমরা এই ইলেপটিক্যাল মার্কি টুলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমাদের ক্যানভাসের মাঝখানে মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে এভাবে আমরা একটি সার্কেল আঁকব। আমরা শিফট চেপে ধরে এভাবে আঁকব, আঁকার পরে আমরা এটিকে এটির মাঝখানে এভাবে মাউস পয়েন্টার দিয়ে ধরে ড্র্যাগ করে এটিকে আমরা পজিশনিং করিয়ে নিতে পারি, অর্থাৎ মুভ করিয়ে নিতে পারি। এবার আমরা আমাদের এই ফোরগ্রাউন্ডের যে কালার বক্স আছে ফোরগ্রাউন্ড কালার বক্সের মধ্যে আমরা ক্লিক করব। আমরা কালার পিকার এখানে আরেকটি কালার কোড লিখে দিব, 0094BA, 0094BA লিখে ওকে বাটন ক্লিক করব। করে আবারও আমরা পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সিলেকশন এরিয়াটি আরেকটি কালারে ফিল হয়েছে। এবার আমরা আমাদের এই সিলেকশনটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপব,
এবার আমরা আমাদের টুলবারের যে ল্যাসো টুলটি দেখতে পাচ্ছি উপরে, আমরা এই পলিগন ল্যাসো টুলটি, এই ল্যাসো টুলের উপরে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি পলিগন ল্যাসো টুল। আমরা এই পলিগন ল্যাসো টুলটি সিলেক্ট করে আমাদের এই রেক্ট্যাঙ্গেলের উপরে বাম দিকের কর্নারে আমরা সামান্য একটু অংশ কেটে নিব। এভাবে ল্যাসো টুল ব্যবহারের সময় একটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেখান থেকে স্টার্ট করব সেখানে এনে আমাদেরকে শেষ করতে হবে। এভাবে আমরা সিলেক্ট করে এবার আমরা আমাদের এই সিলেকশন এরিয়ার মধ্যে মাউস পয়েন্টার নিয়ে রাইট ক্লিক করব। মাউস দিয়ে রাইট ক্লিক করলে আমরা নিচে দেখতে পাচ্ছি লেয়ার ভায়া কাট, এ ধরনের আমরা এটি যখন পাব লেয়ার ভায়া কাট, এই কাটটি আমরা করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি লাইন এখানে। এবার আমরা আমাদের এই যে নতুন এই আমরা আমাদের পলিগন ল্যাসো টুল দিয়ে কাটার পরে আমরা যে রেক্ট্যাঙ্গেলের অংশটুকু পেয়েছি এটি নতুন একটি লেয়ার তৈরি হয়েছে। এবার আমরা আমাদের এই লেয়ারটিকে হাইড করার জন্য অর্থাৎ লুকিয়ে রাখার জন্য আমাদের এখানে যে চোখের মতো দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরও যতটুকু কেটেছিলাম ততটুকু এখন আর দেখা যাচ্ছে না। এবার আমরা আমাদের মূল লেয়ার অর্থাৎ আমাদের এখানে যে সার্কেলটি আছে আমরা এটির মধ্যে সিলেক্ট করবো, অর্থাৎ লেয়ার টু এর মধ্যে আমরা মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করব। করে এটির উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনসে। আমরা ব্লেন্ডিং অপশন সিলেক্ট করব। করে এখানে আমরা দেখতে পাচ্ছি আউটার গ্লো, আমরা এই আউটার গ্লোটি সিলেক্ট করব। করে এখানে আমরা ব্লেন্ড মোড দেখতে পাচ্ছি স্ক্রিন, এটিকে আমরা নর্মাল করে দেব এবং এখানে অপাসিটি 50 করে দেব, নয়েজ 0 রেখে। এখানে আমরা যে ইয়েলো কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এটির মধ্যে ক্লিক করে এটিকে আমরা ব্ল্যাক কালার কোড অর্থাৎ 6টি 0 লিখে দেব। 6টি 0 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানে স্প্রেড 0 রেখে আমাদের সাইজ আমরা কমিয়ে 3 করে দেব। করে এখানে রেঞ্জ 50 রাখবো, জিটার 0 রেখে আমরা চলে যাব ইনার গ্লোতে অর্থাৎ আউটার গ্লোর নিচে যেটি দেখতে পাচ্ছি এটি সিলেক্ট করব। ইনার গ্লো সিলেক্ট করে আমরা এখানে ব্লেন্ড মোড এটিকে আমরা নর্মাল করে দেব এবং এখানে অপাসিটি আমরা 45 করে দেব, নয়েজ 0 রেখে। এখানে আমরা যে ইয়েলো কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ক্লিক করলে আমরা কালার পিকার পাবো। আমরা এখানে সাদা কালার কোড অর্থাৎ 6টি F লিখে দেব, 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। এখানে চক আমরা 0 রাখবো, সাইজটিকে আমরা বাড়িয়ে 8 করে দিব। করে এবার আমরা চলে যাব আমাদের রেঞ্জ এখানে 50 এবং জিটার 0 রেখে বাই ডিফল্ট যা থাকবে তা রেখে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করে আমাদের উপরে দেখতে পাচ্ছি ব্লেন্ড মোড এটিকে আমরা সফট লাইট করে দেব, সফট লাইট করে এখানে অপাসিটি আমরা 73 করে দেব, 73 করে আমাদের এছাড়া বাকি যা আছে স্টাইল লিনিয়ার রাখবো, অ্যাঙ্গেল 90, স্কেল 100 রেখে আমরা নিচে চলে যাবো স্ট্রোকে, স্ট্রোক সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে স্ট্রোক সাইজ দেখতে পাচ্ছি 3, এখানে আমরা 2 করে দেব। পজিশন আমরা এখানে ইনসাইড করে দেব, ইনসাইড করে ব্লেন্ড মোড নর্মাল, অপাসিটি 100, ফিল টাইপ কালার রেখে এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি রেড কালার বক্স এখানে ক্লিক করে কালার পিকারে আমরা একটি কালার কোড লিখে দেব 0D92B8, 0D92B8 লিখে ওকে বাটনে ক্লিক করব, এখানে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যে কাজটি করব আমরা আমাদের এখানে নতুন আরেকটি লেয়ার নিয়ে নিব, এখানে ক্লিক করে আমরা আরেকটি লেয়ার নিয়ে নিব। লেয়ার 4 নামে নতুন একটি লেয়ার দেখতে পাচ্ছি। আমরা লেয়ারটি নিয়ে আমাদের এখানে যে পলিগন ল্যাসো টুলটি আছে আমরা এই পলিগন ল্যাসো টুলটি সিলেক্ট করে আমরা আমাদের এই সার্কেলটির মধ্যে একটি এরিয়া সিলেক্ট করব। এভাবে ক্লিক করে 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 এবার আমরা আমাদের এই সিলেকশন এরিয়াটিকে সাদা কালারে ফিল করার জন্য আমাদের এখানে যে ফোরগ্রাউন্ড কালারটি দেখতে পাচ্ছি আমরা এই ফোরগ্রাউন্ড কালারের মধ্যে ক্লিক করব। করে এখানে আমরা সাদা কালার কোড করে দিব, লিখে দিব অর্থাৎ 6টি F লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের টুলবারের যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেইন্ট বাকেট টুল, এই পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে
আমরা এই সিলেকশন এর মধ্যে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেকশন এর এটি সাদা কালারে ফিল হয়েছে। এবার এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি চাপবো। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনু থেকে আমরা এখানে ব্লুর দেখতে পাচ্ছি, ব্লুরে ক্লিক করব। ব্লুর থেকে গোশিয়ান ব্লুর, এখানে গোশিয়ান ব্লুর দেখতে পাচ্ছি, গোশিয়ান ব্লুরে সিলেক্ট করব। ক্লিক করে এখানে আমরা রেডিয়াস দেখতে পাচ্ছি 0.5, আমরা রেডিয়াস এখানে 10 করে দেব। 10 করে ওকে বাটনে ক্লিক করব। আমরা আবারও চলে যাব আমাদের ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুতে গিয়ে আমরা ব্লুরে যাব। ব্লুর থেকে এখানে মোশন ব্লুর দেখতে পাচ্ছি, আমরা এই মোশন ব্লুরে ক্লিক করব। করে আমাদের এখানে অ্যাঙ্গেল আমরা 36 করে দেব, এবং এখানে ডিস্টেন্স আমরা 118 অর্থাৎ 118 দিয়ে ওকে বাটন ক্লিক করব। এবার আমরা যে কাজটি করব, আমাদের এখানে যে লেয়ারটি আমরা হাইড করে রেখেছিলাম অর্থাৎ এখানে চোখটি আমরা বন্ধ করে রেখেছিলাম, আমরা এখন এই চোখের উপরে অর্থাৎ এই এখানে বক্সের মধ্যে একটি ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের সেই যে লেয়ারটি আমরা হাইড করে রেখেছিলাম সেটি দেখা যাচ্ছে। এবার আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অর্থাৎ লেয়ার থ্রিটিকে এভাবে ক্লিক করে আমরা সিলেক্ট করব। করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো, টি ফর টি, কন্ট্রোল চেপে টি চাপবো। আমরা দেখতে পাচ্ছি এটি ট্রান্সফর্ম হয়েছে। এবার আমরা আমাদের এই সিলেকশন এরিয়াটির মধ্যে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা এখানে রোটেট 180 ডিগ্রি দেখতে পাচ্ছি, আমরা রোটেট এই 180 ডিগ্রি সিলেক্ট করে দেব। করে কিবোর্ড থেকে এন্টার চাপব। আমরা দেখতে পাচ্ছি এটি উল্টা দিকে ঘুরে গেছে। এবার আমরা আমাদের এই লেয়ার থ্রি অর্থাৎ হাইড করা লেয়ারটি, এই লেয়ারটির উপরে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা এখানে ব্লেন্ডিং অপশনসে চলে যাব। উপরে দেখতে পাচ্ছি ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডোটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ব্লেন্ড মোড মাল্টিপ্লাই রেখে এখানে বক্সে আমরা ব্ল্যাক কালার রেখে অপাসিটি আমরা 50 করে দেব। অপাসিটি 50 করে অ্যাঙ্গেল 120, এখানে আমরা অ্যাঙ্গেলটিকে 120 না রেখে কমিয়ে দিতে পারি 74 করে দেব। ডিস্টেন্স 5 রেখে এখানে স্প্রেড 0 রাখবো, সাইজ আমরা 8 করে দেব। করে আমাদের নয়েস 0 রেখে এবার আমরা চলে যাব ইনার শেডো, ইনার শেডোতে ক্লিক করব। এখানে ব্লেন্ড মোড আমরা মাল্টিপ্লাই রেখে এটি ব্ল্যাক রেখে অপাসিটি আমরা 20 করে দেব। 20 করে অ্যাঙ্গেল 74, আমরা এখানে অ্যাঙ্গেলটিকে বাড়িয়ে দেব 120 করে দেব। অ্যাঙ্গেল 120 করে ডিস্টেন্স 5, আমরা ডিস্টেন্স এখানে 5 না রেখে 2 করে দেব। চক 0 এবং এখানে যে সাইজ দেখতে পাচ্ছি সাইজটিকে আমরা কমিয়ে 4 করে দেব। এবার আমরা চলে যাব কালার ওভারলে দেখতে পাচ্ছি নিচে, আমরা কালার ওভারলের মধ্যে ক্লিক করব। এখানে ব্লেন্ড মোড আমরা নর্মাল রেখে এখানে যে কালার রেড কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এটির মধ্যে ক্লিক করলে কালার পিকার পাবো। আমরা কালার পিকারে এখানে একটি কালার কোড লিখে দিব 6FCDE8, 6FCDE8 লিখে ওকে বাটনে ক্লিক করব। করে এখানেও ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা আমাদের এখানে আবারও আমাদের লেয়ার থ্রির উপরে অর্থাৎ যে লেয়ারটিকে হাইড করেছিলাম সেই লেয়ারটির উপরে আরেকটি লেয়ার তৈরি করে নেব অর্থাৎ নতুন লেয়ার নিব আমরা। এখানে এখানে ক্লিক করলে আমরা নতুন একটি লেয়ার দেখতে পাচ্ছি। এবার আমরা আমাদের সেই পলিগন ল্যাসো টুলটি সিলেক্ট করে আমরা এখানে এই আমাদের কাটা অংশটুকুর উপরে এখানে একটি এরিয়া সিলেক্ট করবো। এভাবে ক্লিক করে 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 এটিকে আমরা আমাদের ফোরগ্রাউন্ড কালারটি সাদা কালারে ফিল করে অর্থাৎ 6টি F লিখে সাদা কালারে ফিল করে ওকে বাটনে ক্লিক করে আমরা এখানে আমাদের পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আমাদের সিলেকশন এরিয়ার মধ্যে একটি ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সিলেকশন এরিয়াটি সাদা কালারে ফিল হয়েছে। এবার আমরা এটিকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপব। আমরা দেখতে পাচ্ছি এটি ডিসিলেক্ট হয়েছে। এবার আমরা ফিল্টার মেনুতে চলে যাব। ফিল্টার মেনু থেকে আমরা ব্লুরে চলে যাব। ব্লুর থেকে গোশিয়ান ব্লুর আমরা দেখতে পাচ্ছি, আমরা গোশিয়ান ব্লুরে ক্লিক করব। করে এখানে আমরা রেডিয়াস 0.5 করে দেব, 0.5 করে ওকে বাটনে ক্লিক করব। করে এবার আমরা আমাদের এখানে যে টেক্সটটি লিখব আমরা সেই জন্য আমরা
আমাদের টুলবার থেকে হরিজন্টাল টাইপ টুলটি আমরা সিলেক্ট করে নিব। হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমরা ফন্ট এরিয়াল রাখবো, এখানে এটিকে বোল্ড করে আমরা সাইজটিকে 20 অথবা এখানে আমরা লিখেও দিতে পারি 22 PT লিখে এখানে স্মুথ রেখে এখানে যে টেক্সট কালার বক্স দেখতে পাচ্ছি আমরা এই কালার বক্সে ক্লিক করে এখানে একটি কালার কোড লিখে দিব 4EF5FF 4EF5FF লিখে ওকে বাটন ক্লিক করব। করে এখানে আমরা একটি টেক্সট লিখব, আমরা এখানে লিখে দিব BEST বেস্ট ডিসকাউন্ট COUNT বেস্ট ডিসকাউন্ট লিখে আমরা মুভ টুলটি সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি বেস্ট ডিসকাউন্ট নামের নতুন একটি লেয়ার আমাদের ওই লেয়ারটি তৈরি হয়েছে। এবার আমরা এটিকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে টি চাপব, আমরা দেখতে পাচ্ছি এটি ট্রান্সফর্ম হয়েছে। এবার আমরা আমাদের মাউস পয়েন্টার এই কর্নারের দিকে আনলে, এই টেক্সটির কর্নারের দিকে আনলে এরকম কার্ভ হবে, তখন আমরা এটিকে এভাবে ড্রাগ করে এটিকে এভাবে কাত করে নিতে পারি। করে আমরা আমাদের এভাবে মাউস পয়েন্টার দিয়ে এটিকে একটু উপরে উঠিয়ে নিতে পারি, এভাবে উপরে উঠিয়ে কিবোর্ড থেকে এন্টার চাপব। এবার আমরা আমাদের হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে আমরা আরেকটি লেয়ার নিয়ে নিব, এখানে আরেকটি লেয়ার নিয়ে আমরা এখানে আমাদের ফন্ট আমরা এরিয়াল রাখবো, এটিকে বোল্ড রেখে আমরা সাইজটিকে কমিয়ে এখানে 18 করে দিব। 18 করে এখানে আমাদের টেক্সট কালার বক্সে এখানে আমরা কালারটি সাদা কালার করে দেব, অর্থাৎ 6F লিখে দেব, লিখে ওকে বাটন ক্লিক করব। করে এখানেও আমরা একটি টেক্সট লিখব অনলি দিস উইক, লিখে আমরা মুভ টুলটি সিলেক্ট করে আগের মতো আবারও কন্ট্রোল টি চেপে এটিকে ট্রান্সফর্ম করে আমরা এটিকে এভাবে রোটেট করে নেব। করে আমরা মাউস পয়েন্টার দিয়ে এভাবে ধরে আমরা এটিকে আরেকটু রোটেট করে নিতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা রোটেট করে নেব। করে কিবোর্ড থেকে এন্টার চাপব। এবার আমরা আমাদের এখানে নিচে একটি স্টার দেওয়ার জন্য আমরা আবারও একটি নতুন লেয়ার নিয়ে নিব, এখানে ক্লিক করে নতুন একটি লেয়ার নিয়ে আমাদের এই যে র্যাক্টেঙ্গেল টুল দেখতে পাচ্ছি আমরা, এই র্যাক্টেঙ্গেল টুলের মধ্যে মাউস পয়েন্টার চেপে ধরে রাখলে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের পলিগন টুল, আমরা এই পলিগন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের এখানে সাইডস আমরা 20 দিয়ে দিব এবং এখানে এই এখানে যে জিওমেট্রি অপশন দেখতে পাচ্ছি অর্থাৎ তীর চিহ্ন এখানে ক্লিক করে আমরা এখানে আমাদের স্টারটি আমরা সিলেক্ট করে দিব। এটি যদি চেক করা না থাকে অর্থাৎ টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে আমরা এখানে একটি ক্লিক করে এটিকে সিলেক্ট করে এখানে ইন্ডেন্ট সাইডস বাই এখানে আমরা 50 করে দেবো, 50% করে আমরা এখানে শিফট চেপে ড্রাগ করে এভাবে একটি স্টার এঁকে নিতে পারি। এঁকে আমরা এই শেপ ওয়ান নামে যে লেয়ারটি দেখতে পাচ্ছি সবার উপরে এই লেয়ারটির মধ্যে মাউস পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে আমরা এখানে ব্লেন্ডিং অপশনসে চলে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা কালার ওভারলে দেখতে পাচ্ছি, আমরা কালার ওভারলেটি সিলেক্ট করে আমাদের এখানে যে ব্লেন্ড মোডে নর্মাল রেখে এখানে যে কালার বক্স দেখতে পাচ্ছি রেড কালার বক্স, আমরা এই কালার বক্সের মধ্যে একটি ক্লিক করে আমরা কালার পিকার পাবো। তখন আমরা এভাবে ম্যানুয়ালি এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা যখন হলুদ কালার পাবো অর্থাৎ এখানে হলুদ কালার দেখতে পাচ্ছি, অথবা আমরা এখানে একটি কালার কোড লিখে দিলে হবে যে FEA00, আবার বলছি FFEA00 লিখে ওকে বাটনে ক্লিক করব। এবার এখানে ওকে বাটনে ক্লিক করে এবার আমরা আমার এটিকে রেস্টারাইজ করার জন্য এই শেপ ওয়ান লেয়ারের উপরে রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার দেখতে পাচ্ছি, রেস্টারাইজ এখানে ক্লিক করব। করলে দেখতে পাচ্ছি এটি রেস্টারাইজ হয়েছে। এবার আমরা মুভ টুলটি সিলেক্ট করে আমরা এটিকে মাউস পয়েন্টার দিয়ে ড্রাগ করে এভাবে পজিশনিং করিয়ে নিতে পারি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটি অ্যাডভার্টাইজিং ব্যাচ তৈরি হয়েছে। এভাবে আমরা ফটোশপে অ্যাডভার্টাইজিং ব্যাচ তৈরি করতে পারবো। ধন্যবাদ।